আইসক্রিম খেতে কে না পছন্দ করে। বিশ্বজুড়ে ছেলে বুড়ো সবার পছন্দের শীর্ষে আছে আইসক্রিম। তবে এটি খেতে গিয়ে যদি নাস্তে হয় অনেকেই হয়তো ইতস্তত বোধ করবেন। অবশ্য তাতে পরনে তুরস্কের এক আইসক্রিম বিক্রেতার, বরং ক্রেতাদের নাস্তে বাধ্য করে রীতিমতো তারকা বনে গেছেন সিল্কেন টুনটুর মাঝে বা খ্যাপাটে আইসক্রিমওয়ালা নামের দোকানটির মালিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার আইসক্রিম বিক্রির বিভিন্ন ভিডিও। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই নাচের কৌশল অনুসরণ করে ভিডিও তৈরির জোয়ারও হয়েছে। নাচের তালে আইসক্রিম বিক্রির কৌশল শিখে বিশ্বব্যাপী ঝড় তোলা এই আইসক্রিম বিক্রেতার নাম মেহমেদ ডেন্স। মেহমেদ পেশায় আইসক্রিম বিক্রেতা হলেও তাকে নাচিয়ে আর গায়ক বললেও কোনো ভুল হবে না। 1982 সালে তুরস্কের হাটিয়র প্রদেশের আন্তাকিয়াতে জন্ম মেহমেদ ডেন্সের। শৈশবটা কোনো রকম কাটলেও দুরন্ত কৈশোরের সময়টা মোটেও সুখকর ছিল না। মাত্র 16 বছর বয়সে টিকে থাকার লড়াইয়ে তাকে নিয়ে যায় ইউরোপের দেশ সাইপ্রাসে, যেখানে শুরু হয় নির্মাণ শ্রমিকের জীবন। শৈশব থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল মেহমেদের। সাইপ্রাসে প্রবাস জীবনে কাজের ফাঁকে একটু একটু চর্চা চলত, ঝালিয়ে নেওয়ার চেষ্টা করতেন নিজেকে। তবে মেহমেদ ওই সময় নাচ দিয়ে কারো নজর কাটতে ব্যর্থ হন। সাইপ্রাসের 7 বছরের প্রবাস জীবন শেষে যেটুকু সঞ্চয় দানিয়ে ফেরেন তুরস্কের নিজ শহরে, এরপর আন্তাকিয়ার লারায় শুরু হয় আইসক্রিম বিক্রির পেশা। পর্যটনের জন্য তুরস্কের খ্যাতি বিশ্বজোড়া। আন্তাকিয়া শহরেও আছে ভ্রমণ পিয়াসীদের আনাগোনা। এই সুযোগটা নিতে চাইলেন মেহমেদ। তবে ব্যবসার শুরুটা একদমই ছিল পাঁচে, এমন অবস্থায় আইসক্রিম বিক্রির নতুন কৌশল নিয়ে ভাবতে শুরু করেন এই তরুণ। তুরস্কের মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ইনফরমেটিক্সে পড়াশোনা করা মেহমেদ বদলে ফেলেন আইসক্রিম বিক্রির ধরন। দোকানে আসা ক্রেতাদের আইসক্রিম পরিবেশনের ফাঁকে শুরু হয় নৃত্য। এক পর্যায়ে ক্রেতাদেরও আমন্ত্রণ জানা নাচের অংশীদার হতে। এই নাচের ভিডিও ভাইরাল হতে শুরু করলে তারকা বনেছেন মেহমেদ, সেই সঙ্গে এখন দারুণ জমজমার তার ব্যবসা। মাস তিনেক আগের কথা, তারকে ইউটিউবার মুয়াজ কালাইজের চ্যানেল টেলমিতে অতিথি হিসেবে আসেন মেহমেদ ডেন্স। সেটা ছিল তার প্রথম ভিডিও সাক্ষাৎকার। সেখানে নিজের তারকা হয়ে ওঠার পেছনের গল্প শোনান এই তরুণ। জানান নেচে গিয়ে আইসক্রিম বিক্রির আইডিয়াটি মাথায় আসে করোনা ভাইরাস মহামারী শুরুর আগে, তবে এখন থেকে প্রায় 9 মাস আগে এগুলো ভিডিও ভাইরাল হয়। মেহমেদের নিজের একটি গান আছে কাল বেমসেন, গেছেন নিচে। সেই গানের ছন্দে নেচে গিয়ে আইসক্রিম বিক্রি করেন তিনি। ক্রেতাদের সঙ্গে তার নাচের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কোরিওগ্রাফির কারণে ওইসব ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। আইসক্রিম পার্লারে আসে ক্রেতাদেরও দারুণ উপভোগ করেছেন বিষয়টি। আইসক্রিম খাওয়ার পাশাপাশি মেহমেদের সঙ্গে দেখা করার সুযোগটা নিতে চান অনেকে। সেলগিন ডনডুর মাঝেতে প্রতিদিন 6 থেকে 7 হাজার মানুষ আসছেন বলে জানিয়েছেন মেহমেদ। টেলমিতে তিনি বলেন, আইসক্রিম খাওয়া, আমার সঙ্গে দেখা করা এবং নাচতে আসছেন অসংখ্য ক্রেতা। তার নাচের ভিডিও বিভিন্ন দেশে পেয়েছে দারুণ জনপ্রিয়তা, বিশেষ করে দুবাই, কাতার, ওমানে অসংখ্য অনুসারী তৈরি হয়েছে। এখন সে অনুসারীদের কাছে সরাসরি পৌঁছানোর ছক করছেন মেহমেদ। দুবাইতেও সেলগিন ডনডুর মাঝে শাখা করার চিন্তাভাবনা চলছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।